আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই মহান আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামী মেয়ে শিশুর বাছাইকৃত 100টি নাম। আশা করি এই নামগুলো মেয়ে সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে। তা সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাছাড়া প্রথমের নামগুলো পছন্দ না হলেও শেষের নামগুলো আশা করি পছন্দ হবে। এছাড়া বিভিন্ন নামের অর্থ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্তান জন্ম নেওয়ার পর প্রথম কাজ হলো সন্তানের ইসলামী শরীয়ত অনুযায়ী নাম রাখা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, তাই আমরা সকলেই চেষ্টা করব সন্তানের ইসলামী শরীয়ত অনুযায়ী নাম রাখার। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। আদওয়া অর্থ আলো, আতিকা অর্থ সুন্দরী, আফনান অর্থ গাছের শাখা পোশাখা, আসিয়া অর্থ শান্তি স্থাপনকারী, মাসুরা অর্থ নল, মাহেরা অর্থ জ্ঞানী, তাসরিফা অর্থ সম্মানীয়, মুবতাহিজা অর্থ উৎফুল্লতা, মাবসুরা অর্থ অত্যধিক সম্পদশালিনী, মুবিনা অর্থ সুস্পষ্ট, মুতাহারিফাত অর্থ অনাগ্রহী, মুতাহাসিনা অর্থ উন্নত, দিল আফরোজ অর্থ চিত্তাকর্ষক, তানজিলা অর্থ অবতীর্ণা, মুজিবা অর্থ গ্রহণকারিণী, মাজিদা অর্থ গৌরবময়ী, মুহসিনা অর্থ সৌন্দর্য, মুহতারিজা অর্থ সাবধানতা অবলম্বনকারিণী, তাইয়েবা অর্থ পবিত্রা, মুহসিনাত অর্থ অনুগ্রহ, তোহফা অর্থ উপহার, তানিয়া অর্থ রাজকন্যা, শামিমা অর্থ সুগন্ধি, তাহিয়া অর্থ সম্মানকারী, ইসরাত অর্থ সাহায্য, ফারজানা অর্থ বুদ্ধিমতী, নাজমা অর্থ দামি, সাইমা অর্থ রোজাদার, শারমিন অর্থ লাজুক, জাকিয়া অর্থ পবিত্র, হামিদা অর্থ প্রশংসিত, নাদিয়া অর্থ আহ্বান, তানজুম অর্থ তারকা, মুনতাহা অর্থ পরীক্ষিত, লতিফা অর্থ ঠাট্টা, ফাহিমা অর্থ বুদ্ধিমতী, নুসাইবা অর্থ উচ্চবংশীয়া, নাসরিন অর্থ সাহায্যকারী, মনিরা অর্থ জ্ঞানী, আফসানা অর্থ উপকথা, মাবরুরা অর্থ স্বীকৃতি, ফারিয়া অর্থ আনন্দ, ইরতিজা অর্থ অনুমতি, সুলতানা অর্থ মহারানী, নাদিরা অর্থ বিরল,
হালিমা অর্থ দয়ালু, জাহেদা অর্থ সাধক মহিলা, মুশফিকা অর্থ দয়াবতী, সামিয়া অর্থ শ্রবণকারী, শাহিনুর অর্থ চাঁদের আলো, ইয়াসমিন অর্থ ফুলের নাম, হাবিবা অর্থ প্রেমিকা, রোমানা অর্থ ডালিম, মমতাজ অর্থ উন্নত, শাকিলা অর্থ সুন্দরী, মাহফুজা অর্থ সুরক্ষিত, হালিমা অর্থ ধৈর্যশীল, আয়েশা অর্থ সমৃদ্ধশালী, নাহিদা অর্থ উন্নত, মাহিয়া অর্থ নিবারণকারিণী, সানজিদা অর্থ বিবেচক, জেসমিন অর্থ ফুলের নাম, নুসরাত অর্থ সাহায্য, নাজিফা অর্থ পবিত্র, নাইমা অর্থ সুখী জীবনযাপনকারিণী, নাফিসা অর্থ মূল্যবান, মুর্শিদা অর্থ পথদর্শিকা, মাসুদা অর্থ সৌভাগ্যবতী, আসিয়া অর্থ শান্তি স্থাপনকারী, আশরফি অর্থ সম্মানিত, আনিশা অর্থ কুমারী, আনিফা অর্থ রূপসী, আনোয়ার অর্থ জ্যোতিকাল, আরিফা অর্থ প্রবল বাতাস, আয়েশা অর্থ জীবনযাপনকারিণী, আমিনা অর্থ আমানত রক্ষাকারিণী, আফরোজা অর্থ জ্ঞানী, আইমান অর্থ শুভ, আকলিমা অর্থ দেশ, ইসমত আফিয়া অর্থ পূর্ণবতী, কামরুন অর্থ ভাগ্য, হাদিকা অর্থ বাগান, সামিনা অর্থ চমৎকার, সাহানা অর্থ রাজকুমারী, সাফিয়া অর্থ মধ্যস্থতাকারিণী, সাজেদা অর্থ ধার্মিক, সাদিয়া অর্থ সৌভাগ্যবতী, সালমা অর্থ প্রশান্ত, তসনিম অর্থ বেহেস্তি ঝর্ণা, হুমাইরা অর্থ রূপসী, লাবিবা অর্থ জ্ঞানী, ফাহমিদা অর্থ বুদ্ধিমতী, নারগিস অর্থ ফুলের নাম, আফিফা অর্থ সাধ্বী, সাদিয়া অর্থ সৌভাগ্যবতী, জাবিরা অর্থ রাজি হওয়া, জাদিদা অর্থ নতুন, জাদুয়া অর্থ উপহার,
সঞ্জিদা অর্থ বিবেচিকা, জলসান অর্থ বাগান। তো বন্ধুরা আশা করি নামগুলো মেয়ে সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সকল বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই তার সন্তান অথবা ফ্যামিলির শিশু বাচ্চার এই নামগুলো রাখতে পারে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।